হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা রায় মাঠিনশ্নচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের এর বাংলা বিষয়ের যে তোমাদের তৃতীয় স্কুল রয়েছে বালুরঘাট হাই স্কুল পেজ নাম্বার হচ্ছে চৌত্রিশ তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দেখো একের দাগের প্রশ্ন কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক অর্ধ জগৎ আজও প্রণত যার চরণ তলে তিনি হলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ বুদ্ধ নেক্সট প্রশ্ন বলছে একের দাগে দুই বলছে যতীন দাসের প্রথম প্রথম নাম ছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক রবিন নেক্সট প্রশ্ন গ্রামগুলি দেখা যায় তীরে সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ ছায়াময় নেক্সট প্রশ্ন একের দাগের চার একের দাগে চার বলছে বাবু খাতা সংগ্রহ করার ভার দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ হরিপদকে নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচ বলছে ঝিনু তো নয় সেগুলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার অপশান নাম্বার গ বিদ্যারতন নুনিদার প্রথম বলটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ হোয়াইট নেক্সট প্রশ্ন বলছে সোনা ক্রিয়া পদটির ধাতু হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ সুন নেক্সট প্রশ্ন বলছে গোপাল খেলা করছে বাক্যটি গোপাল শব্দটি হলো কি সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ সে পক্ষ নেক্সট প্রশ্ন বলছে একের দাগের নয় একের দাগের নয় বলছে যে সরল যে সে শুধু শুধু দেখে বাক্যটি ক্রিয়াপদটি হলো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক অকর্মক্রিয়া নেক্সট প্রশ্ন বলছে একের দাগের দশ সরল বাক্য সমাপিকা ক্রিয়া থাকে অপশান নাম্বার ক একটি প্রশ্ন একের দাগের এগারো পলাশ আর শিমুল দুজনে মিলে বাজার করতে যাচ্ছে গঠনগত দিক থেকে বাক্যটি কি অপশান নাম্বার ক যৌগিক বাক্য কারণ কারণ আর যুক্ত আছে আর অব্যয় যুক্ত তাই এবং আর এগুলো থাকলে যৌগিক বাক্য হয় এরপর রয়েছে দেখো দুয়ের দাগের প্রশ্ন দিয়ে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক একটা কি বলছে নাও দিয়েছিলেন উত্তর হবে রঘুমণি নেক্সট প্রশ্ন বলছে হিন্দু নজ বলছে হিন্দ নজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন এটা হবে ভগৎ সিং যে মোরা দুই সহজর ভাই কবি কারা এটা হবে হিন্দু ও মুসলমান কি লিখবে লিখবে হিন্দু ও মুসলমান বা মুসলিম নেক্সট প্রশ্ন চারটা কি বলছে নাও যে নিতায় শাস্তি পেল কেন উত্তর লিখে নেবে নিতাই রচনা নিয়ে সরি হবে নিতায় রচনা লিখে আনেনি এবং তার কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা বলে যা একদম মিথ্যে তাই নিতায় শাস্তি পেলো নেক্সট প্রশ্ন পরে বলছে বলছি কোন পাড়াবারকে অনন্ত পার বলা হয়েছে এটা হবে জ্ঞান পাড়াবারকে লিখবে জ্ঞান পারা বার কে নেক্সট প্রশ্ন বিষ্টু কোন খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল লিখবে তিরিশ মাইল রোড রেস কি লিখবে তিরিশ মাইল তিরিশ মাইল রোড রেস নেক্সট প্রশ্ন বলছে মানহানির মকদ্দমায় বলছে ফরিয়াদি কে ছিলেন কে ছিল এটা হবে সাজারু এরপরে প্রশ্ন দিয়ে দেখ আটের টা বলছে কি উদাহরণ সহ সংজ্ঞা যৌগিক ক্রিয়া উত্তরে দেখো লিখে নাও তোমরা একটু লিখবে একই অ বলছে একটি অসমাপকে ক্রিয়া একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া জুড়ে এই ক্রিয়াপদ তৈরি হয় একাধিক ক্রিয়ার জুড়ে তৈরি হয় বলে এর নাম যৌগিক ক্রিয়া উদাহরণ দেবে সে আড়াল থেকে শুনে ফেললো এখানে শুনে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর ফেললো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া নেক্সট প্রশ্ন পরের বলছে অথবা প্রশ্ন দ্বি ক্রিয়া কাকে বলে উত্তর লিখবে যে সকর্মক্রিয়া দুটো কর্ম আছে মুখ্য গৌণ তাকে দ্বি ক্রিয়া বলে নেক্সট প্রশ্ন বলছে কি খেয়ে ব্যাকরণ সিং এর ভাইয়ের মৃত্যু হয়েছিল উত্তর লিখবে আস্ত তো বলছে বারসোপ খে আস্ত বারসোপ খেয়ে নেক্সট প্রশ্নটা বলছে থাকা লিয়া পদের ভবিষ্যৎকালের রূপ দেখাও এটা হবে কি থাকাটা থাকবে থাকবে নেক্সট প্রশ্ন বলছে নিজের দাগের এগারোটা একটি কথাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্যে উদাহরণ দাও লিখবে আমাদের পাড়ায় পাড়ার মাটি সবুজ কি লিখবে আমাদের পাড়ার মাঠটি সবুজ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো এটা হচ্ছে দীর্দাগের বারোটা কুস্তিগির পালোয়ান রোজ ডিম খান বাক্যটির উদ্দেশ্য বিধেয় অংশ আলাদা করে দেখাও তো উদ্দেশ্য কি হবে পালোয়ান বিধেয় হচ্ছে রোজ ডিম খান নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ বসবো না জটিল বাক্যে রূপান্তর করো লিখবে যদি আমি যাই তবে বেশিক্ষণ বসবো না এর সঙ্গে অথবা রয়েছে বলছে মাস্টারমশাই সব পড়িয়েছেন সবই সবই পড়িয়েছেন নবার্থক শব্দে রূপান্তর করো নাবাচক করতে হবে কি লিখবে মাস্টারমশাই কিছুই বাদ দেননি